আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি পারিয়া ফাতিমা মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সূর্যোদয়ের পরপরই শহীদদের প্রতি প্রথমেই শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দলের সভাপতি হিসেবে আবার শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী পরে একে একে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় জাতীয় সংসদের স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দল বিভিন্ন দপ্তর ও বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিজয়ের 51 বছর পরও সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদী বিএনপি বিজয়কে নস্যাৎ করতে তৎপর এরপর বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 7:30টায় তিনি ধানমন্ডি 32 নম্বরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ যেসব শহীদ বীর সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই বিজয় তাদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিজয় দিবসে একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চান শ্রদ্ধা জানাতে আসা মানুষ রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা বলছেন স্বাধীনতার 51 বছর পরও পরাজিত শক্তি তৎপর বিএনপি জামায়াত চক্র সংবিধানের কবর রচনা করার চেষ্টা করছে বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের দোসরদের রাজনীতি থেকে বিতাড়িত করা উচিত যারা এখনো বিএনপির সঙ্গে মিটপাটের কথা বলে তারা কার্যত রাজাকারকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে এখন পর্যন্ত আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করতে পারলাম না এখন পর্যন্ত আমরা মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারলাম না আজকে পর্যন্ত আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশ নতুন বাংলা উপহার দিব সেই স্বপ্নটা এখনো বাস্তবায়ন করতে পারিনি দর্শক এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী সাদিয়া কানিস সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি সাদিয়া স্মৃতিসৌধে মানুষের উপস্থিতি এবং শ্রদ্ধা নিবেদন সম্পর্কে জানাবেন আমাদের ফাতিমা আজ মহান বিজয় দিবস বাঙালি জাতির অনেক গৌরবের আনন্দের দিন আজ এই বাংলাদেশ কিন্তু বীরের যে জাতি আমরা সেই জাতি হিসেবে পরিচয় দেওয়ার যেদিন সেটি আজ এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ভূখণ্ড সেটি জানান দেওয়ার দিন আজ তো বাঙালি জাতির জন্য অনেক গৌরবের এবং আনন্দের দিন তো সকালবেলা প্রথম প্রহরে বিজয়ের দিনের প্রথম প্রহরেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য এবং তখন থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ যারা মানুষ আছেন তাদের শ্রদ্ধা জানানো শুরু হয় এবং তারা হাতে ফুল নিয়ে শ্রদ্ধা জানান এই জাতীয় স্মৃতিসৌধে যারা যারা শহীদ রয়েছেন তাদের যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের যে ত্যাগের যে বিষয় সেটি আসলে তারা স্মরণ করেন এবং তারপর থেকেই মানুষের যে ঢল নামা শুরু হয়েছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু মানুষের উপচে পড়া ভিড় রয়েছে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে এবং যারা সন্তান নিয়ে অনেকেই আসছেন অনেকে পরিবার নিয়ে আসছেন এবং যারা সন্তান নিয়ে আসছেন তারা বলছেন যে আগামী প্রজন্মকে বাংলাদেশের যে ইতিহাস সেটি জানানোর জন্যই আসলে সন্তান নিয়ে আসছেন এবং যারা আসছেন তারা যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা কিন্তু বলছেন যে একটি গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ যেন তারা এখনো থাকে সেটিই আসলে তাদের প্রত্যাশা এবং তারা আসলে রাজনৈতিক কোনো হানাহানি বা দাঙ্গা তারা আসলে চান না একটি শান্তি সমৃদ্ধ বাংলাদেশ তারা দেখতে চান এমনটি প্রত্যাশা যারা শ্রদ্ধা জানাতে এসেছেন এমন মানুষদের তো ফাতিমা জাতীয় স্মৃতিসৌধ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ এতক্ষণ জাতীয় স্মৃতিসৌধ থেকে জানাচ্ছিলেন সাদিয়া কানিস
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য কুচকাওয়াজ। প্যারেডে সালাম গ্রহণ করেন সশস্ত্র বাহিনী প্রধান ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে ও সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই বর্ণিল এই আয়োজনে তুলে ধরা হয় গেল 51 বছরের অর্জন আর সক্ষমতা। এ সময় বিভিন্ন বাহিনীর সদস্যরা কুচকাওয়াজ ও বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে বিজয় দিবসের কুচকাওয়াজ। আমরা বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক মন্ডলী, দৃশ্য আকর্ষণ করছি আপনাদের হাতের সামনে। পূর্ব আকাশে, উত্তর পশ্চিম আকাশ থেকে ধেয়ে আসছে বর্ণিল ধ্বজের ফাইভ শিপের কেডব্লিউ বিমান। দর্শক মনে দৃশ্য আকর্ষণ করছি আপনাদের হাতের সামনে। পূর্ব আকাশে ফাইভ শিপের কেডব্লিউ ফরমেশন একটি ভিক্টিম ব্রেকের মাধ্যমে প্যারেড অতিক্রম করে গেল। সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কোয়ারের মাঝ বরাবর উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত, যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত চৌকস ফোর্থ জেনারেশন এয়ার সুপিরিয়রিটি মিগ-29 যুদ্ধ বিমান। শব্দের চেয়ে দ্বিগুণ গতি সম্পন্ন এই যুদ্ধ বিমানের পাইলট হিসেবে রয়েছেন আজকের ফ্লাইপাস্ট রিডার গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার এবং উইং কমান্ডার ওয়ালিদ আহমেদ শিশির। দর্শক মন্ডলী দেখলেন রোল অফ দি টপ বাই মিগ-29। এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি হাতের বায়ের উত্তর আকাশে। মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং স্যালুট প্রদর্শনের জন্য উত্তর আকাশে অবস্থান নিচ্ছে মিগ-29। এতক্ষণ দেখছিলেন জাতীয় প্যারেড গ্রাউন্ড অনুষ্ঠিত হওয়া বিজয় দিবসের কুচকাওয়াজের অংশবিশেষ। বিচ্ছিন্নতাবাদ কিংবা কোনো রকম জঙ্গি কার্যক্রম সহ্য করা হবে না সীমান্তে। দুর্গম এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি আকাশপথেও বাড়ানো হচ্ছে সক্ষমতা। শহীদ পুলিশ সদস্যদের সম্মানে রাজারবাগে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী আরো বলেন, একটি বিশেষ মহল জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করলেও সরকারের ঐকান্তিক চেষ্টায় জঙ্গিবাদ এখন নিয়ন্ত্রণে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়তার জন্য এই জঙ্গিবাদের শাখা প্রশাখা বিস্তার করতে পারেনি বাংলাদেশ। আমরা একদম সমূলে উৎপাদন না করলেও আমরা কন্ট্রোলে নিয়ে আসছি জঙ্গিবাদ। স্বাধীনতার 51 বছরও মুক্তিযুদ্ধের সুশাসন চেতনার বাস্তবায়ন হয়নি। গায়ে ক্ষমতায় থেকে লুটপাট, অর্থ পাচার আর বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করে দেশকে ধ্বংস করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে, বাংলাদেশের যে 50 বছরের ইতিহাস বিকৃত করছে। তারা তাদের সুবিধা মতো কথা বলে, জনগণ কিন্তু সচেতন, তারা বিচার করবে তারা সঠিক না জনগণ সঠিক। আজকের এই বিজয়ের দিনে আমরা আশা করি যে এদেশ থেকে স্বৈরাচার ফেসিবাদী সরকারের অবসান হবে।
বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। রাজশাহীতে বিভিন্ন স্থানে প্রশাসন, সাংবাদিক, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সংগঠন সহ সব শ্রেণী পেশার মানুষ। গোপালগঞ্জে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলার সর্বস্তরের মানুষ। এছাড়া বরিশাল, ভোলা, নড়াইল, নওগাঁ, ঝালকাঠি, জামালপুর, গাজীপুরের কালিয়াকৈরে নানা কর্মসূচিতে দিবসটি পালিত হচ্ছে। শীত ও কুয়াশা দুর্ভোগ বেড়েছে উত্তরের জেলাগুলোতে। মৃদু শৈত্য প্রবাহ বইছে চুয়াডাঙ্গায়। সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। এতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তরা ভিড় করছেন হাসপাতালগুলোতে। কুড়িগ্রামে কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। এতে কাজে যেতে বিপাকে পড়তে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পঞ্চগড়েও শীতে দুর্ভোগ বেড়েছে দরিদ্রদের। বিকাশ ফিফা বিশ্বকাপের খবর। কাতার বিশ্বকাপ 2022-এ সেমিফাইনালে হেরে গেলেও এখনই বাড়ি ফিরে যাচ্ছে না ক্রোয়েশিয়া এবং মরক্কো। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে এ দুটি দল। কাল রাত 9টায় আল খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গেলবারের রানার আপ ক্রোয়াট ও দক্ষিণ আফ্রিকার চমক দেখানো দেশ আটলাসের সিংহ লড়বে। গত বিশ্বকাপে রানার্স আপ হওয়া ক্রোয়েশিয়া জিতলে এটি হবে তাদের দ্বিতীয়বারের মতো তৃতীয় স্থান অর্জন। ইতোমধ্যে ইতিহাস গড়া মরক্কো চাইবে চ্যাম্পিয়ন এবং রানার্স আপের পরের স্থানেই যেন তাদের নাম খোদাই হয়। আর্জেন্টিনা ফ্রান্স ফাইনালে রেফারির নাম ঘোষণা করেছে ফিফা। বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে আগামী রোববারের ফাইনালের ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের সিমন মার্চিনিয়াক। 41 বছর বয়সী মার্চিনিয়াক এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছেন। শেষ 16-তে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ফ্রান্স ডেনমার্ক ম্যাচে রেফারি ছিলেন এই পলিশ। ফাইনালে মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশী পাভেল সোকোলনিৎসকি ও তমাস লিৎসকেভিচ। পোল্যান্ডের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেলেন একসময়ের শৌখিন ফুটবল খেলা ও 2011 সালের ফিফা রেফারির তালিকায় নাম লেখানো মার্চিনিয়াক। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল সামনে রেখে অনুশীলন করছে আর্জেন্টিনা। লুসাইল আইকনিক স্টেডিয়ামে রবিবার বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। 36 বছর শিরোপা খড়ায় থাকা স্কালোনি বাহিনী টানা 36 ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ আসরে অংশ নিলেও প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হোঁচট খায়। এরপর আর কোনো ম্যাচে হারেনি আর্জেন্টিনা। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে তৃতীয় শিরোপা ঘরে তুলতে চায় আল বিসেলেস্তারা। অন্যদিকে বিশ্বকাপের ফাইনালে বর্তমান ব্যালন ডিয়র জয়ী করিম বেনজেমা ফ্রান্সের জার্সিতে খেলছেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফাইনাল ম্যাচে তাকে খেলানোর অনুমতি দিয়েছে ফিফা। তবে ফরাসি কোচ সংবাদ সম্মেলনে বেনজেমার খেলার বিষয়টি পরিষ্কার করেনি, ফলে ফাইনালের মাঠেই কাটবে বেনজেমা ধোঁয়াশা। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 241 41 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 12:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।